हेलो क्रिप्टो इन्वेस्टर्स, आमी ओम, आपनारा देखछेन बंग क्रिप्टो। आज के आमी आपनादेरके बोलबो बिनान्सेर क्लाउड माइनिंग फीचार्स सम्पर्के, जेखाने आपनारा प्रतिदिन माइन करते पारबेन बिटकॉइन एबं एकटा प्यासिव इनकाम जेनारेट करते पारबेन। तो आजकेर भिडियोते मेनलि चारटे विषयके कवर करा हबे, जार मध्ये प्रथमेई आमी बोलबो क्लाउड माइनिं की, द्वितीय एकखाना रिस्क वार्निंग देबो क्लाउड माइनिं सम्पर्के, तारपर बिनान्सेर क्लाउड माइनिं एर एकटा टিউটোরিয়াল देबो, एबं फाइनालि बिनान्से क्लाउड माइनिं करले की की पॉइंट्सेर दिके आपनादेरके एकटुखानि नजर राखते हबे सेई विषये आमी क्लियारलि बोले देबो। ताई जोन्नो आजके भिडियोटि अत्यन्त इम्पर्टेंट, एक स्किप ना कर देखो। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আপনাদের লাইকসের সংখ্যা যদি আজকে 200 ক্রস হয়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে কিভাবে আপনারা বন্ডেক্স মাইনিং করতে পারবেন এই বিষয়ে একখানা ডেডিকেটেড ভিডিও আমরা নিয়ে আসব। তার সাথে আমাদের চ্যানেল থেকে পাওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপে দিন, এবং নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। তো প্রথমেই জেনে নেওয়া যে ক্লাউড মাইনিং এক্স্যাক্টলি কি। নর্মালি মাইনিং করতে গেলে আপনাদের প্রচুর খরচা হবে, মাইনিং ইকুইপমেন্টের অনেক দাম, তার সাথে ইলেকট্রিসিটি বিল কিন্তু অনেক বেশি পরিমাণে আসবে। কিন্তু ক্লাউড মাইনিং ফিচার যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনারা টাকা দেবেন সবাই মিলে একটা মাইনারকে, সে আপনারা মাইন করে দেবে, এবং মাইন হওয়ার পর কিছু নিজের পার্সেন্টেজ অফ প্রফিট রেখে দেওয়ার পর বাকিটা আপনাদের সকলের মধ্যে ভাগ করে দেবে। এটাই হচ্ছে বেসিক ক্লাউড মাইনিং। এটা হচ্ছে একটা সিম্বায়োটিক প্রসেস, যেখানে আপনাদেরও খরচা হচ্ছে না, ওদেরও এককালীন খরচা হচ্ছে না, কিন্তু দুপক্ষই কিছু পরিমাণ লাভ পাচ্ছেন, অর্থাৎ যেখানে ইনভেস্টর এবং মাইনার দুদিকই উপকৃত হবে তাকেই বলা হচ্ছে একখানা সিম্বায়োটিক মাইনিং প্রসেস। এবার ক্লাউড মাইনিং সম্পর্কে একখানা ছোট্ট রকমের রিস্ক ওয়ার্নিং আমি আপনাদেরকে দিয়ে রাখি। বেশিরভাগ যে ক্লাউড মাইনিং কোম্পানিগুলো আছে সেগুলো হয় ফেক অথবা স্ক্যাম হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে যেহেতু বাইন্যান্স নিজে থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছে ক্লাউড মাইনিং করার জন্য, এবং এটা কিন্তু অনেক দিন ধরেই চলে আসছে, এই প্রথম এরা কিন্তু এটাকে পাবলিকলি অ্যালাউ করলো করার জন্য। এর আগেও কিন্তু এটা হতো, অর্থাৎ এই ক্লাউড মাইনিং এর ফিচারটা কিন্তু বিনান্সের মধ্যে অনেক দিন ধরেই ছিল, কিন্তু নতুন করে এই ফিচারটাকে এরা টুইটারে অ্যানাউন্স করেছে, যার পর কিন্তু এই ট্রেন্ডটা অনেকটা বেড়ে গেছে। সেই হিসাবে অন্যান্য যে কোনো কোম্পানিতে টাকা রেখে ক্লাউড মাইনিং করার থেকে বিনান্সের ক্লাউড মাইনিং করাটা কিন্তু অনেক বেশি সেফ, এখানে রিস্কের পরিমাণ কিন্তু অত্যন্তই কম। এবার ছোট্ট করে আপনাদেরকে ক্লাউড মাইনিং এর একটা টিউটোরিয়াল দিয়ে দিই, চলে এসেছি আমরা বিনান্সের ওয়েব পেজে। এই ধরনের পেজ আপনারা আপনাদের মোবাইলে বিনান্সের অ্যাপ্লিকেশনেও পেয়ে যাবেন। বিনান্সের ওয়েব পেজে আসার পর এখানে আপনারা আর্ন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর আপনারা যদি কার্সারটাকে নিয়ে আসেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন বাইন্যান্স পুল। বাইন্যান্স পুলের মধ্যে যদি আপনারা এখানে ক্লিক করেন, তাহলে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লাউড মাইনিং, এবং এই অপশনেই আপনাদেরকে যেতে হবে। এরপর ক্লাউড মাইনিং অপশনে আসার পর আপনারা চাইলে এখানে টিউটোরিয়াল দেখে নিতে পারেন যে কিভাবে ক্লাউড মাইনিং হয়ে থাকে, এবং তলায় আপনারা এখানে দুটো স্লট দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আর কোনো রকমের স্লট ফাঁকা নেই। তাই জন্য আমরা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নর্মালি যখন স্লট ফাঁকা থাকবে তখন আপনারা কিভাবে এখানে ক্লাউড মাইনিং করতে পারবেন, এবং কোন কোন অপশনের মাধ্যমে আপনারা ক্লাউড মাইনিং করতে পারবেন। তো প্রথম পেজটাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু প্যাক এবং তার ভ্যালিডিটি টাইমলাইন দেয়া আছে, যার মধ্যে প্রথমেই আছে 60 ডেজ 20 টেরাহ্যাশের প্যাক, যেটা কিন্তু 5.4 ডলারের কাছাকাছি আসছে। তো মোটামুটি সবচেয়ে বেশি যে ভ্যালুয়েবল প্যাকটা আছে সেটা হচ্ছে এর মধ্যে 1 টেরাহ্যাশের প্যাক, যেটা 360 ডেজ ধরে ভ্যালিডিটি থাকবে, এবং এটার ভ্যালু হচ্ছে এই মুহূর্তে 11.52 ডলার। তবে এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা উচিত, যখন এই কোনো রকমের প্যাককে আপনারা বাই করতে যাবেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বাই নাও এর অপশন আছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে নর্মাল যে প্রাইসটা লেখা আছে তার সাথে আরেকখানা প্রাইস অ্যাড হবে, যেটা হচ্ছে ইলেকট্রিসিটি রেট। এবং নর্মালি এই যে $11 প্যাক আছে সেটাকে যখন আপনারা নিতে যাবেন তার সাথে ইলেকট্রিসিটি রেট প্রায় $19 কাছাকাছি চলে আসবে, এবং অটোমেটিক্যালি এই যে প্যাকটা আছে তার অ্যামাউন্ট হয়ে যাবে $30 কাছাকাছি। এরপর একবার অর্ডারটা প্লেস হয়ে যাওয়ার পর আপনারা মাই অর্ডার সেকশন থেকে দেখতে পারবেন যে আপনারা কতগুলো অর্ডার এখানে লাগিয়েছেন এবং সেগুলো কিভাবে মাইনিং করছে, তাদের হ্যাশ রেট কি কি আছে, ভ্যালিড টাইম কত আছে, এবং কি পরিমাণ এখানে আর্নিং হয়েছে। সেই সাথে আপনারা পরবর্তীকালে আর্নিং হিস্ট্রিতে গিয়ে দেখতে পাবেন যে কোন পার্টিকুলার হ্যাশ রেট থেকে কত পরিমাণ বিটকয়েন আর্ন হয়েছে এবং কবে আর্ন হয়েছে, এই সমস্ত হিস্ট্রি আপনারা আর্নিং হিস্ট্রি সাইট থেকে দেখতে পাবেন। তো মাত্র এইটুকু কাজই কিন্তু আপনাদেরকে করতে হবে বাইন্যান্সে ক্লাউড মাইনিং করতে গেলে। বেসিক্যালি একখানা যে কোনো ভালো রকমের প্যাক আপনাদেরকে চুজ করে নিতে হবে এবং সেটাকে বাই করতে হবে। একবার অর্ডারটা যদি আপনার প্লেস হয়ে যায় তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার মাইনিং অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং তারপর আপনারা ডেইলি একখানা প্যাসিভ ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। এবার আপনারা যদি ইউজ করতে চান বিনান্সের ক্লাউড মাইনিং ফিচারটাকে, তাহলে কয়েকটা পয়েন্টসের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে, যেগুলোকে আমি একে একে এবার বলে দিই। যার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের KYC আপনাদের কমপ্লিট করা থাকতে হবে, অর্থাৎ বিনান্সের ক্লাউড মাইনিং যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের
আপনাদের KYC-টা কমপ্লিট করাটা বাধ্যতামূলক। দ্বিতীয়ত, যে প্যাকটাই আপনারা নিন না কেন, সেটা 60 দিনের হোক বা 180 দিনের হোক, মিনিমাম 1 বছরের কাছাকাছি মাইন না করা অবধি কিন্তু আপনারা অ্যাকচুয়াল রেজাল্টটা বুঝতে পারবেন না। তৃতীয়ত, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিটকয়েনের দামের ওপর কিন্তু আলটিমেটলি আপনার প্রফিটটা ডিপেন্ড করে আছে। এখন এই মুহূর্তে বিটকয়েনের যেরকম দাম যাচ্ছে, সেখানে কিন্তু মাইন করে খুব একটা বেশি রকমের প্রফিট আপনারা কামাতে পারবেন না। পরবর্তী বুল মার্কেটের কাছাকাছি যদি বিটকয়েনের দাম আজকের প্রাইসে 3 থেকে 4 গুণ মিনিমাম হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা মাইনিং করার পর একটা ভালো রকমের প্রফিট তুলে আনতে পারবেন। 4 নম্বর, আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বিটকয়েনের মাইনিং এর জন্য এই যে প্যাকটা চুজ করে ফেলার পর একবার যখন আপনারা পেমেন্ট করে দেবেন এবং অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন কিন্তু আর কোনোভাবেই এখানে অর্ডারটা রিফান্ড হবে না। অর্থাৎ আপনারা একটা প্যাককে যখন চুজ করবেন, তখন কিন্তু আপনারা খুব সিরিয়াসলি করবেন এবং তার আগে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনসকে পড়ে নেবেন এবং দেখে নেবেন যে এই যে পার্টিকুলার ক্লাউড মাইনিং এর প্রোগ্রামটা আছে, এটা আপনার যে ক্রিপ্টো স্পেসের কেরিয়ারটা আছে সেটার সাথে ম্যাচ খাচ্ছে কিনা, অর্থাৎ এটা করে আদৌ আপনার কোনো রকমের সুবিধা বা ফায়দা হবে কিনা, সেটাকে সম্পূর্ণরূপে পড়ে নেওয়ার পর তবেই কিন্তু আপনারা এই ক্লাউড মাইনিং প্ল্যানের সাথে যুক্ত হবেন। এরপর আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যারা মাল্টিপল বাইন্যান্সের অ্যাকাউন্ট ইউজ করে তারাও কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট থেকে ক্লাউড মাইনিং ফিচারকে ইউজ করতে পারবে। হ্যাঁ, মাল্টিপল জায়গা থেকে আপনাদেরকে সেক্ষেত্রে পেটাও করতে হচ্ছে, কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ক্লাউড মাইনিং ফিচারকে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে। এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আছে, সেটা হচ্ছে যে আপনারা প্রফিটটা যেটা করবেন সেটা কিন্তু আপনাদের ফান্ডিং ওয়ালেটে জমা হবে এবং তার পরবর্তীকালে কোনো রকমের ট্রেড যদি আপনারা করতে চান, তাহলে এই যে জমা হচ্ছে এই অ্যামাউন্টটাকে আপনাদেরকে ফান্ডিং থেকে স্পটে আনতে হবে, না হলে কিন্তু আপনারা করতে পারবেন না। তো আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন যে বিনান্সের মধ্যে আপনারা কিভাবে ক্লাউড মাইনিং করতে পারবেন এবং খুব জেনুইনভাবে বিটকয়েন মাইন করতে পারবেন। এবং আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যে কটা মেন পয়েন্ট ছিল তার মধ্যে ক্লাউড মাইনিং কি, রিস্ক ওয়ার্নিং, টিউটোরিয়াল এবং ফাইনালি বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বিনান্সে ক্লাউড মাইনিং করার জন্য, প্রতিটি জিনিসকে আমি কভার করলাম। তাই জন্য অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। সাথে আমাদের চ্যানেল থেকে পাওয়ার ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটিকে টিপে দিন, যাতে করে এই ধরনের ইম্পর্টেন্ট কন্টেন্ট আপনারা প্রতিদিন পেতে পারেন। আর অবশ্যই নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যান। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি মাইনিং, বাই।